যদি এখনো পর্যন্ত আপনি সহজ জীবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন, কারণ আপনার জীবনকে সহজ করতে সহজ জীবন থাকবে সব সময় আপনার পাশে। হ্যালো বন্ধুরা, সহজ জীবন চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বন্ধুরা, আমাকে অনেকে প্রশ্ন করে, দাদা কথা বলার সঠিক নিয়ম কি, কিভাবে কথা বললে সামনের জন ইমপ্রেস হবে? তো বন্ধুরা, আজ আমি এই বিষয়েই কথা বলবো। আজ আমি আপনাদের এমন তিনটি শব্দ বলবো যে শব্দগুলি ব্যবহারের ফলে আপনি সবার কাছে প্রিয় হয়ে উঠবেন। চলুন জানার চেষ্টা করি সেই শব্দ তিনটি কি কি। বন্ধুরা, আপনি যদি কোনো কোম্পানি খুলতে চান, কোনো নেতা হতে চান বা কোনো ভালো লিডার হতে চান, তাহলে প্রথম যে শব্দটি আপনাকে সবথেকে বেশি ব্যবহার করতে হবে সেটি হলো আমাদের বা আমরা। বন্ধুরা, আমরা এটা করতে পারবো, আমি এটা করতে পারবো কখনো বলবেন না, সবসময় বলুন আমরা চাইলে সব কিছু করতে পারবো। আমরা একা নই, আমরা অনেকজন। আমরা থাকলে পৃথিবী থাকবে, আমরা একসাথে অনেক শক্তিশালী, আমাদের সম্পর্ক কখনো নষ্ট হবে না। বন্ধুরা, আমরা হলো খুবই শক্তিশালী শব্দ। আমরা বলতে আমি একা নই বন্ধুরা, আপনাদের ছাড়া আমি কিছুই না। আমাদের পরিবার, আমাদের প্রতিষ্ঠান, আমাদের কোম্পানি, কোনো মালিকের এটা বলা উচিত নয় যে আমার কোম্পানি, তার বলা উচিত আমাদের কোম্পানি। তাই বন্ধুরা, যখন আপনি সবসময় আমাদের বলবেন তখন আপনার গেটের দারোয়ানও বলবে আমাদের কোম্পানি। তাই বন্ধুরা, অন্যের কাছে নিজেকে প্রিয় করার জন্য সবথেকে বেশি যে কথাটি বলবেন সেটি হলো আমাদের। দ্বিতীয় যে কথাটি আপনাকে সবথেকে বেশি ব্যবহার করতে হবে সেটি হলো আপনি। বন্ধুরা, আপনি কথাটি পৃথিবীর সবথেকে মূল্যবান শব্দগুলির মধ্যে একটি। কেন জানেন? মনে করুন আপনি কারোর সাথে কথা বলছেন। আপনি কার সাথে কথা বলতে ভালোবাসবেন, যে আপনার সম্বন্ধে জানতে চায় নাকি যে নিজের সম্বন্ধে বলতে চায়? আমি জানি আপনি চান আপনার কথা জিজ্ঞেস করুক, আপনার প্রশংসা করুক, আপনার জন্য ভালো ভালো কথা বলুক। তাই বন্ধুরা, বেশি বেশি আপনি বলুন। যেমন বলুন, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনার উন্নতি দেখে ভালো লাগে, আপনি সবসময় এত খুশি কি করে থাকেন, আপনার আশেপাশে থাকতে ভালো লাগে, আপনার কাছে আসলে আমি মনের জোর পাই, আপনার সাথে কখনো কাজ করতে পারলে খুব ভালো লাগবে, আপনার মতো লোক সাথে থাকলে আমার কোনো প্রবলেম হবে না। বন্ধুরা, আপনি যত বেশি আপনি শব্দটিকে ব্যবহার করবেন তত বেশি আপনি অন্যের কাছে প্রিয় হয়ে যাবেন। মনে করুন আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য কোনো ডক্টরের কাছে গেছেন। আপনি তাকে নিজের প্রোডাক্টের কথা না বলে বলুন, স্যার আপনি নিজেকে অনেক গর্বিত মনে করেন নিশ্চয়। সে তার গল্প বলবে। আপনি তাকে বলুন, স্যার আপনি অপারেশন করার সময় ভয় পান না? সে তার গল্প বলবে। আপনি বলুন, স্যার আপনার কাছে আসলে মনে হয় যদি আমিও আপনার মতো হতে পারতাম। যতবার আপনি তাকে আপনি বলবেন সেই ব্যক্তি তত খুশি হবে এবং সেই ব্যক্তিই আপনাকে বলবে এবার আপনি বলুন, তখন আপনি আপনার প্রোডাক্ট সম্বন্ধে বলুন। তাই বন্ধুরা, নিজেকে সবার কাছে প্রিয় করতে যত বেশি পারেন আপনি কথাটিকে ব্যবহার করুন। তৃতীয় যে শব্দটি সেটি হলো আমি। বন্ধুরা, আপনি যতটা পারবেন আমি শব্দটি থেকে দূরে থাকুন, কারণ আমি শব্দটি মানে হলো অহংকার। যখন কেউ বলে আমি করেছি, আমার জন্য হয়েছে, আমি ছাড়া কাজটি হবে না, আমি কখনো ভুল করি না, বন্ধুরা আমি, এই শব্দটি আপনাকে সবার কাছে অপ্রিয় করে তোলে। আমি এই শব্দটি শুনলে সামনের জন বুঝতে পারে আপনার অহংকার আছে, আপনি নিজেকে সব কিছু মনে করেন, আপনার কাছে অন্যের কোনো দাম নেই। তাই বন্ধুরা, জীবনে মানুষের কাছে প্রিয় হতে চাইলে আমি বলা ছাড়তে হবে। আমি কোথায় বলবেন? যখন আপনার গ্রুপ কোনো ভুল করে ফেলবে তখন বলুন আমি এই ভুলের দায়িত্ব নিচ্ছি। যে কোনো দায়িত্ব নেবার সময় আমি কথাটিকে বেশি বলুন, কারণ এটি প্রমাণ করে আপনার ভিতরে একটা সাহস আছে, যে কোনো ভুলের দায়িত্ব নিজে নেওয়ার ক্ষমতা রাখেন। তাই ভুল হয়ে গেলে আমি বলুন, এটা প্রমাণ করে আপনি কারো উপরে দোষ দেন না, কোনো অজুহাত দেন না, কিন্তু যখন প্রশংসা নেবেন তখন আমি বলবেন না। গ্রুপে বসে থাকলে আমি বলবেন না, যেখানে আপনার সামনে কোনো লোক থাকবে আপনি আমি বলবেন না। তো বন্ধুরা, আমাদের, আপনার, আমি, এই তিনটি শব্দকে সঠিকভাবে জীবনে ব্যবহার করুন, তাহলে আপনি সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন।
তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে বলুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন। কারণ আপনার জীবনকে সহজ করাই সহজ জীবনের একমাত্র উদ্দেশ্য। ধন্যবাদ।